Today we will start the topic inverse of a matrix. ये हमें इनवर्स तो कहने के लिए टू फाइंड द इनवर्स ऑफ अ मैट्रिक्स टू थिंग्स वी हैव टू नो. फर्स्ट मैट्रिक्स इज ए आइडेंटिटी मैट्रिक्स. आइडेंटिटी मैट्रिक्स की है आइडेंटिटी मैट्रिक्स अथवा स्क्वायर मैट्रिक्स जो कि एंट्रीज किता तुम्हार की है डायगोनल एंट्रीज किता वन है डायगोनल माने जून किता तुम्हार सपोज ए आई जे लिखिलु इक्वल्स टू वन आई इक्वल्स टू जे आरु ए आई जे इक्वल्स टू जीरो आई नॉट इक्वल टू जे. आई जे अमर की असेल आई इज द नंबर ऑफ रो एंड जे इज द नंबर ऑफ कॉलम. सो যদি তোমার আই নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলম তো সেম হয় সাপোজ এই তো তোমার এলিমেন্ট তো কি হয় এ ওয়ান ওয়ান. এ ওয়ান ওয়ান মানে আই ফার্স্ট রো ফার্স্ট কলম সেইটো এলিমেন্ট কি হব ওয়ান. দেন তোমার এই হল রো ওয়ান কলম টু তেতিয়া আই নট ইকুয়াল টু জে হব সো ইট উইল বি জিরো. মানে যোনকেইটা এলিমেন্টর আই আর জের ভ্যালু মানে যোনকেইটা এলিমেন্ট পজিশন কেটা আই আর জে ইকুয়াল হয় সেইকেইটা এলিমেন্ট কি হব ওয়ান. তো এনেকে আমি ইয়াত এ ওয়ান ওয়ান এইটো এ টু টু সেইকাৰণে এই দুটা ওয়ান ওয়ান আৰু এইটো জিরো. সিমিলারলি তোমার থ্রি বাই থ্রি মেট্রিক্স হলেও এইটো হব ঠিক আছে. সো ইনভার্সৰ কাৰণে আমাক আইডেন্টি মেট্রিক্সটো লাগিব. নেক্সট এটা আছে যে ইনভার্স উলিওয়ার কাৰণে আমাক লাগিব যে কেনেকে আমি ইনভার্সটো ফাইন্ড আউট করি. সো ইনভার্সটো ফাইন্ড আউট করার প্রসেস আছে এলিমেন্টারি অপারেশনস বলে কয় মানে আমি ম্যাট্রিক্সত কি কি ট্রান্সফরমেশন করব পারো প্লাস মাইনাস কেনেকে কি করব পারো. এলিমেন্টারি অপারেশনসটো ইন জেনারেল ম্যাট্রিক্স সলভ করার কারণে বাট এটু ইউজ হয় তোমার ইনভার্স উলিওয়ার কারণে. সো ইয়াত সিক্স অপারেশনস থাকে মানে সিক্স ওয়েজত তুমি করিব পারা. সিক্স ওয়েজ কেনেকে তিনটা তুমি রোর ফালে দি করিব পারা আর তিনটা তুমি সো অপারেশনস আমি রোর ফালে দি তিনটা ওয়েজ করিব পারো থ্রি ওয়েজ আর কলমর ফালে দি থ্রি ওয়েজ. তো ইয়াত মই রো কিটা মেনশন করে দিছো কেনেকে আর আই ইন্টারচেঞ্জ টু আর জে মানে এজ আওয়ার নিড আমাক যেনেকুৱা আর আই মানে যিকোনো নাম্বার অফ রো হব পাৰে. আর ডিনোটস ফর রো তো যিকোনো নাম্বার অফ রো বা তুমি ইন্টারচেঞ্জ কৰিব পাৰা কার লগত বেলেগ নাম্বার অফ রো. সাপোজ রো ওয়ান আছে আর রো টু আছে রো ওয়ানৰ জায়গাত তুমি রো টু টু লিখিলা আর রো টুর জায়গাত তুমি রো ওয়ান টু লিখিলা সেইটো ইন্টারচেঞ্জ বুলি কয়. নেক্সট আছে কে এনি স্কেলার এনি কনস্ট্যান্ট কোয়ান্টিটি তুমি যদি যিকোনো রোর লগত মাল্টিপ্লাই করা তো সেই রোটো কি হয়ে যায় রিজাল্ট তোমার সেই কনস্ট্যান্টটোর লগত মাল্টিপ্লাই হয়ে সাপোজ কিবা এটা রোজত এ বি সি নাম্বার আছে এ বি সি তো তুমি মাল্টিপ্লাই বলে টু দি কি হয়ে যাব টু এ টু বি টু সি. নেক্সট আছে এই রোটো তুমি চেঞ্জ করিবা এই রোটো সাপোজ আর আই এনি নাম্বার অফ রো এই রোটোর জায়গা তুমি কি লিখিবা কনস্ট্যান্ট তো মাল্টিপ্লাই করলা সেই রোটোর লগত প্লাস আর জে মানে তোমাক যেনুকাকে লাগে সেই হিসাবত তুমি করিলা করি কিনে আই রো ঠাইত এতিয়া তুমি নেক্সট কোনটো ভ্যালু লিখিবা এই ভ্যালুটো যেটো তুমি অবটেইন করিবা কনস্ট্যান্টর লগত ফার্স্ট মাল্টিপ্লাই করিলা ইয়ার এলিমেন্ট কিটা প্লাস আর জে কোনবা বেলেগ রোর এলিমেন্ট কিটা প্লাস করিবা করেসপন্ডিং এলিমেন্ট তেতিয়া তুমি এই রিজাল্টটো লিখিবা কত এই রোর জায়গাত. এইকেইটা সাম করিলে তোমালোকৰ বেছি ক্লিয়ার হব যে সিমিলার অপারেশন আমি কত করিব পাৰো কলমৰ লগত. সো ইয়াত যেনেকে আর আই লিখিছো কলম হলে আমি যদি এইটো কলমটো লিখো তেতিয়া আমাৰ কি হব সি আই
ইন্টারচেঞ্জ টু সিজে, ঠিক আছে। এয়া নেক্সট আছে আমাৰ ইনভার্টিবল মেট্রিক্স, মানে ইনভার্টিবল মেট্রিক্স কি হয়? ইনভার্টিবল মেট্রিক্স হলেহে সেই মেট্রিক্স তুমি ইনভার্স টু পাবা। সাপোজ এ এন্ড বি আর টু মেট্রাইসেস, এ আর বি দুটা মেট্রাইসেস অফ সেম অর্ডার, ইহঁতৰ অর্ডার কিন্তু সেম হব লাগিব। যদি এটা টু বাই টু, আনটো কি হব লাগিব তোমার টু বাই টুয়ে হব লাগিব। দুটাক যদি তুমি মাল্টিপ্লাই কৰি কিনে আইডেন্টিটি মেট্রিক্স পোৱা, ওকে, এই দুটাক যদি মাল্টিপ্লাই কৰি কিনে তুমি আইডেন্টিটি মেট্রিক্স পোৱা, তেতিয়াহলে আমাৰ কি হব, এই B is the inverse of A or A is the inverse of B, okay? So multiplication my last video dekhai silo tumalokok. So multiplication kori jodi ami identity matrix paun, tetia hole A to anatar inverse hobo, okay? Aru eta monot rakhiba je inverse hodai unique hoy, eta matrix or karone tumi eta he inverse paba, particularly etatke beshi inverse tumi এটা আৰু ৰিজাল্ট আছে, এ বি হোল ইনভার্স ইজ ইকুৱেল টু বি ইনভার্স ইনটু এ ইনভার্স। ফার্স্ট যদি তুমি এ বিক মাল্টিপ্লাই কৰা মেট্রাইস মেট্রিক্সক, এ আৰু বি দুটা মেট্রিক্সক মাল্টিপ্লাই কৰিলা, তাৰপিছত সেই মেট্রিক্স ৰিজাল্টেন্ট মেট্রিক্সৰ ইনভার্স ফাইণ্ড আউট কৰা, সেই ইনভার্সটো কি হ'ব, বি ইনভার্স ইনটু এ ইনভার্স, ওকে। এতিয়া আমি এই এলিমেন্টারি অপারেশনকিটা এপ্লাই করি কেনেকে ইনভার্স উলিয়াম সেইটো চাম। ইনভার্স অফ মেট্রিক্স বাই এলিমেন্টারি অপারেশনস, সাপোজ দেয়ার আর থ্রি মেট্রাইসেস অফ সেম অর্ডার এক্স এ বি, দিজ আর দ্য থ্রি মেট্রাইসেস অফ সেম অর্ডার, উই রাইট এক্স ইকুয়ালস টু এ বি। দেন ইফ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই এলিমেন্টারি অপারেশনস অন রোস, দেন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য অপারেশনস অন এক্স অ্যান্ড এক্স ইন left hand side and A in right hand side, okay, and if you apply column operations in x equals to AB, then you have to apply the operations in x in LHS and B in RHS, okay. You have to take A equals to I into A for row operation. For row operation until you get jitya leke ami ki na paun, I equals to B into A, মানে আইডেন্টিটি ইকুয়ালস টু বি ইনটু এ, তেতিয়া কি হব তোমার, বি ইজ দ্য ইনভার্স অফ এ। এইটো কার কারণে, যেতিয়া তুমি রো অপারেশন এপ্লাই করবা তেতিয়া তুমি কি লব লাগিব, এ ইকুয়ালস টু আই, আর যদি তুমি কলম অপারেশন করা তেতিয়া তুমি কি লব লাগিব, এ ইকুয়ালস টু এ ইনটু আই, আই মানে আইডেন্টিটি মেট্রিক্স। তেতিয়া তুমি যেতিয়ালৈকে আই ইকুয়েলস টু বি ইন টু এ নোপোৱা তেতিয়ালৈকে তুমি অপাৰেশ্যনছ এপ্লাই কৰি যাই থাকিব লাগিব। এতিয়া হ'ল যে এনেকৈ তোমালোকৰ বস্তুটো ইমান ক্লিয়াৰ নহ'ব,
डाउटफुल होइ থাকিব তো হেই বস্তুটো মই যেতিয়া তোমালোকক সাম দিম সাম করিলে এই বস্তুটো তোমালোকৰ বেছি ক্লিয়ার হ'ব তাই ইয়াত তোমালোকৰ পইণ্ট আছে ইফ উই গেট অল জিরোজ ইন ওয়ান অর মোর রোজ অল জিরোজ মানে গোটেইকেইটা এন্ট্রি যদি এটা বা দুটা রোজ তুমি জিরো পোৱা তেতিয়া সেই মেট্রিক্সটোৰ ইনভার্স এক্সিষ্ট নকৰে তেতিয়া কি হয় সেই মেট্রিক্সটোৰ ইনভার্স এক্সিষ্ট নকৰে মানে এলিমেন্টারি অপারেশন যেতিয়া তুমি কৰিবা এলিমেন্টারি অপারেশন কৰি থাকোতে যদি তুমি পালা দেখিলা যে দুটা রো একেলগে দুটা রোর এন্ট্রি বিলাক জিরো পালা বা এটা রোরে A11, A12, A13 জিরো পালা তেতিয়া সেই মেট্রিক্সটোর তাতে তুমি স্টপ কৰি দিবা স্টপ কৰি কিনে লিখি দিবা যে এ ইনভার্স ডাজ নট এক্সিস্ট নেক্সট আমাৰ টপিক আছে হাউ টু সলভ মিন্স হাউ উই ইউজ মেট্রিক্স টু সলভ দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস হ্যাভিং থ্রি ভেরিয়েবলস তিনটা ভেরিয়েবল থাকা যে লিনিয়ার ইকুয়েশন থাকে সেইটো আমি কেনেকে সলভ কৰিম ইউজিং মেট্রিক্স সো সেই মেথডটোৰ এটা পার্টিকুলার নাম আছে দ্যাট ইজ ক্রেমার্স রুল ক্রেমার্স রুল ইউজ কৰি আমি সেই মেট্রিক্সটো সলভ কৰিব পাৰোঁ মানে সেই সিস্টেম অফ ইকুয়েশনসটো সলভ কৰিব পাৰোঁ সো সেইটো মই এতিয়া নেক্সট টপিক আমি সেইটো কৰিম দ্যাট ইজ ক্রেমার্স রুল সো উই উইল ডু ক্রেমার্স রুল ইট ইজ জেনারেলি ইউজ টু সলভ দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস হ্যাভিং থ্রি ভেরিয়েবলস ওকে উই ফার্স্ট উই convert the equations into matrix form then we solve the matrix so it is for solving the system of linear equations having three variables so I will explain this with the help of an example suppose we have a question 3 equations are there so these 3 equations having the variables x y z first we write it in the matrix form take is a matrix A so in the first column we write the coefficient of x so in the first equation the coefficient of x is 1 in the second equation there is no x so we will write it as 0 in the third equation it is 4 similarly this is for x then for y we write here in the first equation there is no y it means it is 0 then in the second equation it is 2 and in the third equation it is minus 3 then the third column is for z so it is 2 1 0 okay so this is the matrix form we get from the system of equations okay
means where we have no variables in particular equation, there we write 0. Now we have to find first determinant of A. We have studied how to find the determinant of A. So I will expand it along the first row. So we transform it into second order determinant. This is third order, so we transpose into second order determinant. Then we will solve it. Zero plus two and minus eight. 3 minus 16, so we get it is minus 13. So the value of the determinant is minus 13. Now next we have to find, we write it as capital D suffix X. Means it is related to somehow X. So what we have to do, in the matrix that we have written, this capital A, in this matrix we have to omit the X column, and in place of X column we have to write the numbers in the right hand side. Okay, means 9, 8, minus 2 in place of X column, we have to write the from numbers from right hand side. So here I am just writing that dx, you have to leave x column. So your matrix will be this is 9 8 minus 2, then remaining will be as it is 210. Okay, so we get it from the right hand side of the given equations. Now we have to find its determinant, because this is also a matrix, so to find the determinant. Again, we will do the same process. Ultimately, what we get, so minus 30. So its value also becomes minus 30. Similarly, we have to find out dy and dz. So how we get dy? So in dy we have to leave the y column. So we write dy equals to 104. Again here we write 9, 8 minus 2 and 210. This is your dy. Now after solving you will get determinant of dy equals to minus 26. Okay, so determinant of dy you get minus 26.
similarly in the same process we will find out dz dz here we will omit the z column so we get 1 0 4 0 2 minus 3 and here we have to write 9 8 minus of 2 okay and similarly after solving or finding the determinant of dz it will be minus 52 okay the determinant of dz will be minus 52 now what we get our d is means determinant of d is equal to determinant of d means this is right this is the A matrix determinant is D so we get it minus 13 determinant of DX is your minus 13 again determinant of DY is minus 26 and determinant of DZ is minus 52 now to find the value of ultimately what you have to find the value of x y and z that is called solving the equations you have to find out the value of x y z so how we find x x equals to dx by dx by d equals to minus 13 by minus 13 this is 1 y equals to dy by d is minus 26 by 13 that is 2 and z equals to dz by D 52 by minus 13 that is 4 so our solutions are 1 2 and 4 so this is all about the Cramer's rule Thank you.